আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে কথা বলবো খুবই কম বাজেটের মধ্যে ভালো মানের একটি গিয়ার সাইকেল নিয়ে। তো এই সাইকেলটির কনফিগারেশন এবং বিট কোয়ালিটি নিয়ে কথা বলবো আজকে, এবং সাইকেলটার প্রাইস কত সব সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। তাই যারা কম বাজেটের মধ্যে খুবই ভালো মানের একটি সাইকেল চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি। তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আসি সাইকেলটির মডেল নিয়ে। তো এটি হচ্ছে দুরন্ত ব্র্যান্ডের গ্র্যাভিটি প্লাস 26 ইঞ্চি একটি সাইকেল। এরপরে আসি সাইকেলটির গিয়ার সম্পর্কে। তো এটাতে গিয়ার ডিভিলার হিসেবে ব্যবহার করা হয়েছে, দুরন্ত স্টকের ডিভিলার, এবং এখানে চেঞ্জিং হিসেবে ব্যবহার করা হয়েছে, খুবই হাই কোয়ালিটির একটি চেঞ্জিং। এবং সাইকেলটির রিয়ারেও ব্যবহার করা হয়েছে দুরন্ত ব্র্যান্ডের স্টকের একটি ডিভিলার, ফ্রন্ট ডিভিলার। এবং এই সাইকেলটিতে শিফটার হিসেবে ব্যবহার করা হয়েছে রাইট সাইডে 7 স্পিড, এবং লেফট সাইডে ব্যবহার করা হয়েছে 3 স্পিডের অ্যালয় শিফটার। এই সাইকেলটিতে হ্যান্ডেল হিসেবে ব্যবহার করা হয়েছে 30 mm একটি হ্যান্ডেল, এবং হ্যান্ডেল বারে ব্যবহার করা হয়েছে খুবই ভালো সব কোয়ালিটির একটি গ্রিপ। সাইকেলটির ফ্রন্ট সাইডে থাকছে সাসপেনশন, এবং সাইকেলটিতে ব্রেক হিসেবে ব্যবহার করা হয়েছে 160 mm মেকানিক্যাল ডিস্ক ব্রেক। সাইকেলটির ফ্রন্ট সাইডে দেওয়া হয়েছে 3 স্পিডের টার্ন সেট এবং BMX মডেলের পেডেল। সাইকেলটিতে স্যাডেল হিসেবে দেওয়া হয়েছে পিউফমের আরামদায়ক স্যাডেল, এবং সিট পোস্টের সাথে ইউজ করা হয়েছে অ্যালয় অ্যাডজাস্টেবল লক। এবং এই সাইকেলটিতে কালার হিসেবে ব্যবহার করা হয়েছে খুবই সুন্দর প্রিন্টেড কালার। এবং এই সাইকেলটিতে টায়ার হিসেবে খুবই ভালো মানের আরফিনের টায়ার ইউজ করা হয়েছে। তো এই সাইকেলটিতে ফ্রেম হিসেবে ইউজ করা হয়েছে খুবই ভালো মানের স্টিলের ফ্রেম। এবং এই সাইকেলটিতে স্টিম হিসেবে ব্যবহার করা হয়েছে দুরন্ত ব্র্যান্ডের অ্যালয় স্টিম। তো ওভারঅল এই ছিল সাইকেলটির কনফিগারেশন এবং বিল্ড কোয়ালিটি। তো আশা করছি সাইকেলটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো এই সাইকেলটির প্রাইস রাখা হয়েছে 13,380 টাকা। তো এই বাজেটের মধ্যে খুবই ভালো মানের একটি সাইকেল, এবং সাইকেলটার প্রাইস তুলনামূলকভাবে অনেক কম। তো আশা করছি সাইকেলটি আপনাদের পছন্দের তালিকায় রাখবে। আর আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। আর আমরা প্রতিনিয়ত এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসি। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।